দেখুন, সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে রাশিয়া। বিশ্বে ক্রমশ বাড়ছে সামরিক উত্তেজনা। এদিকে উত্তর কোরিয়া আস্ফলন, অন্যদিকে রাশিয়ার সীমান্তে ক্রমশ শক্তি বাড়াচ্ছে মার্কিন সামরিক জোট ন্যাটো। নজিরবিহীনভাবে রুশ সীমান্তে মোতায়েন করা হচ্ছে বিশাল সংখ্যক ট্যাঙ্ক ও সেনাবাহিনী। আর এই অবস্থায় নিজেদের ভূখণ্ডকে রক্ষা করতে ক্রমশ একের পর এক সামরিক সিদ্ধান্ত নিচ্ছে পুতিন। আর সেই সিদ্ধান্ত মোতাবেক রাশিয়ার মস্কো অঞ্চলে একটি বিমান প্রতিরক্ষা রেজিমেন্ট S-400 ব্যবস্থার মহড়া চালালো। এর আগে S-400 সজ্জিত রেজিমেন্টকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, S-400 ট্রাম্প এবং পান্তিশির এস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেনাদের হাই অ্যালার্টে রাখা হয়েছে। পরে তারা অনুশীলন কেন্দ্রের দিকে কুচকাওয়াজের মধ্যে এগিয়ে যায়। পাশাপাশি কম্পিউটার পরিচালিত পরিবেশ ফুটিয়ে তোলার পর ছোড়া হয় বিমান বিধ্বংসী রকেট। S-400 ট্রাম্পকে ন্যাটো এস ব্রোলার হিসেবে উল্লেখ করে 250 মাইল ব্যাসার্ধের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সহ সব ধরনের বিমান, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা আছে রাশিয়ার সর্বাধুনিক এই মিসাইল ব্যবস্থায়। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।